ফিরে আসলাম বিরতির পর। সদ্য নির্বাচিত কমিটি সাসপেন্ড ঘোষণা করলো ক্রীড়া মন্ত্রক। আরো একবার জানিয়ে রাখি, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের এই মুহূর্তের বড় ঘোষণা, সদ্য নির্বাচিত কমিটি সাসপেন্ড ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে, এবং কুস্তিগীরদের চাপে কি এই সিদ্ধান্ত। কথা বলবো আমাদের প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র, জুড়ে গেছে টেলিফোন লাইনে। বিপ্লব দা, কুস্তি ফেডারেশনকে নিয়ে যে বিশেষ অভিযোগ আমরা এই মুহূর্তে শুনতে পাচ্ছি, কার্যত বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের, সেক্ষেত্রে কি মনে হয়, কুস্তিগীরদের যে আন্দোলন আমরা দেখেছিলাম সেই আন্দোলনকে কেন্দ্র করে কি এবার কোণঠাসা হয়েছে? কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক কি বলবে? দেখো, তুমি যে কথাটা প্রথমে বলেছো, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক কোণঠাসা, নিশ্চয়ই কোণঠাসা হয়েছে। কারণ কোণঠাসা হওয়ার কারণ, ইতিমধ্যেই বীরেন্দ্র সিং এবং বজরং পুনিয়া তাদের পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছে। সেটার মতো একটা লজ্জাজনক ঘটনা বা কোনো দিন বা স্বাধীন ভারতে কিন্তু কোনোদিন উপভোগ করেনি বা সমস্যার এমন সমস্যার সম্মুখীন হয়নি কেন্দ্রীয় সরকার। কারণ কি, সেখানে বিভূষণ সিং যে যৌন হেনস্থার কেলেঙ্কারিতে জড়িয়েছিল এবং তার এই ঘনিষ্ঠ আত্মীয় কিন্তু কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়, এবং সেই সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে কিন্তু যে সমস্ত কুস্তিগীররা ভারতে আন্দোলন শুরু করেছিল, 14 জন কুস্তিগির, তাদেরকে কিন্তু এই আন্দোলন কিন্তু অনেকটাই সফল, অনেকটা সফল না, পুরোপুরি সফল হয়েছে। কারণ আমি বলবো, কারণ এই কুস্তিগীরদের যে আন্দোলন, তাতে কিন্তু কেন্দ্রীয় সরকার প্রথম কর্ণপাত করেনি, এবং সেক্ষেত্রে বিজেন সিং এর যে ঘনিষ্ঠ আত্মীয় তাকেই ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত করা হয়। এরপর কিন্তু ডেকে বসে ভারতীয় কুস্তিগীরা যারা অলিম্পিক, এশিয়ান, কমনওয়েলথ গেমসে যারা পদক জয় করেছিল, তাদের মধ্যে কিন্তু সাক্ষী মালিক প্রথমেই কিন্তু ইস্তফা দিয়েছিল যে, এবং অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে, এবং তারপর বজরং পুনিয়া পদ্মশ্রী ফিরিয়ে দেয়, এবং তার বীরেন্দ্র সিং, এই যে পরপর তিনজন ভারতের যে নক্ষত্র যাদের দিকে তাকিয়ে আগামী রিও অলিম্পিক সহ আমরা এশিয়ান গেমস সহ বিভিন্ন কমনওয়েলথ গেমস যেটা 2024 এবং 2025 অনুষ্ঠিত হবে, তার আগে কিন্তু লোকসভা নির্বাচন, এবং এই লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় সরকার জানে খুব চাপে পড়বে। কারণ সেখানে কিন্তু আন্তর্জাতিক যে ক্রীড়া ব্যক্তিত্বরা, আন্তর্জাতিক যে পদক জয়ীরা রয়েছে, তারা কিন্তু একটা অন্য মাত্রা যোগ করে দিল, এবং তাদের যে আন্দোলন, তাদের যে প্রক্রিয়া, সেটা কিন্তু অনেকটাই সফল, এবং যার কারণে কিন্তু কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক আজ ঘোষণা করতে বাধ্য হলো যে ফেডারেশন, কুস্তি ফেডারেশনের যে নতুন কমিটি ঘোষণা হয়েছে, সেই কমিটিকে তারা পুরোপুরি সাসপেন্ড ঘোষণা করেছে। বিপ্লব দা, বৃহস্পতিবার তৈরি হওয়া কমিটি আজকে রবিবারের মধ্যে একেবারে ভেঙে দেওয়া হলো, সেক্ষেত্রে তাহলে তুমি কি বলছো, এই যে বজরং পুনিয়া থেকে শুরু করে অন্যান্যরা যে পদক ফিরিয়ে দিয়েছেন, তার কারণেই কি এবার নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক? নিশ্চয়ই বসেছে, কারণ বৃহস্পতিবার করেছে, বৃহস্পতিবার যখন সাক্ষী মালিক যখন ঘোষণা করেছিল সে অবসর নিয়েছে, কারণ সাক্ষী মালিক আগামী রিও অলিম্পিকে ভারতীয় দলের একমাত্র প্রতিনিধিত্ব করবে, এবং তারপর কিন্তু বজরং পুনিয়া, যে বজরং পুনিয়ার উপর সবচেয়ে বেশি এই এশিয়ান গেমসও পদক পেয়েছে এবং অলিম্পিক্সে, গত অলিম্পিক্সও পদক পেয়েছে, যার কারণে তাকে কিন্তু পুরস্কার ঘোষণা করা হয়েছে, পুরস্কার ঘোষণা করেছে। তারপর বীরেন্দ্র সিংকে কিন্তু পুরস্কার ঘোষণা করেছে, যে দুটো পুরস্কার যারা খেলরত্ন, তারা যখন ফিরিয়ে দিয়েছে তাতে কিন্তু অনেকটা বেশি সমালোচনার সম্মুখীন হয়েছে কেন্দ্রীয় সরকার। কারণ গোটা দেশবাসীর কাছে, 140 কোটি দেশবাসী জেনে গেছে যে, যে সমস্ত ক্রীড়াবিদরা, যে সমস্ত কুস্তিগীররা আগামী দিনে ভারতের ভবিষ্যৎ এবং জাদুর দিকে তাকিয়ে, তারা যখন এখানে পুরস্কার ফিরে দিচ্ছে তাতে কিন্তু অপমানিত হচ্ছে গোটা কেন্দ্রীয় সরকার, যার কারণে কিন্তু এই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এই কমিটিকে ঘোষণা করতে বাধ্য হলো। একদমই, অনেক ধন্যবাদ বিপ্লব দা, কথা বলছিলাম ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। তবে কুস্তিগীরদের যে আন্দোলন, যে ক্ষোভ, সেই ক্ষোভ বা প্রভাব যাতে ক্রীড়া মহলে না পড়ে, তার জন্যই জাতীয় কুস্তি ফেডারেশনের সদ্য নির্বাচিত কমিটিকে কার্যত সাসপেন্ড করলো ক্রীড়া মন্ত্রক। একটা ছোট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।